টাকায় সমাজসেবায় নেমেও রেহাই পায়নি এমপি পাপুল। কথিত আছে লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল কুয়েত এবং দেশে কত হাজার কোটি টাকার মালিক সেটি নিজেও জানেন না, অথচ তিনি মানব পাচারের মামলায় সাত বছরের সাজা নিয়ে কুয়েত জেলখানায় রয়েছেন। ইতিমধ্যে হারিয়েছেন সংসদ সদস্য পদও। 148 কোটি টাকা অবৈধ লেনদেনে দুদকের মামলায় আসামি পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম, বড় মেয়ে ও শালিকা জেসমিন প্রধান, টাকাই অসুখের কারণ পাপুল দম্পতির। টাকার লোভ শেষ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষক আফজালকেও। চিকিৎসা খাতে কেনাকাটায় লুটপাট করে হাজার কোটি টাকার মালিক হয়েও নিজের জীবন কাটছে কারাগারের অন্ধকারে, অথচ অস্ট্রেলিয়ায় একটি বাড়ি আছে তার। ঢাকার উত্তরায় তার এবং স্ত্রী রুবিনার নামে আছে 5টি বাড়ি। ঢাকার সম্রাট খ্যাত যুবলীগের সাবেক নেতা ইসমাইল চৌধুরী সম্রাটও আটকা দুদকের জালে। আয় বহির্ভূত প্রায় 3 কোটি টাকা সম্পদের মামলায় জেলে তিনি। অন্য মামলায় জামিন মিললেও দুর্নীতির মামলায় মুক্তি মেলেনি তার। দুর্নীতির টাকায় দেশ বিদেশের বিপুল সম্পদ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকের শাখা অফিসের সমপরিমাণ টাকা বাসায় রাখা জিকে শামীমের ঠিকানাও এখন জেলখানায়। প্রায় 300 কোটি টাকা অবৈধ সম্পদের মামলায় দুদকের আসামি তার মা আয়েশা আক্তারও। সিলেট কারাগারের ডিআইজি প্রিজন পার্থগোপাল বণিকের সংসার তছনছ করে দিয়েছে দুর্নীতি। 80 লাখ টাকা নিয়ে হাতে নাতে ধরা পড়ার পর হারিয়েছেন চাকরি, সাজা হয়েছে 8 বছরের, অথচ এই টাকায় শান্তি খুঁজেছিলেন তিনি। দুর্নীতি করে ধরা পড়লে জেল জরিমানা ছাড়াও সামাজিকভাবে বয়কটের মুখে পড়েন বলে মনে করেন দুদক কমিশনার। সামাজিকভাবে যদি কেউ দুর্নীতিতে ধরা পড়ে যায় তখন কিন্তু তার মর্যাদা নষ্ট হয়, এমনকি তার সন্তানেরা এখানে সামাজিকভাবে ছোট হয়ে যায়, পরিবারের লোকজন ছোট হয়ে যায়, বাবা মা আত্মীয় স্বজন ছোট হয়। কাজে দুর্নীতির নানা ধরনের প্রভাব আছে। দুর্নীতির টাকা স্থায়ী ভোগবিলাস আসে না, অন্তত মনোবিজ্ঞানীরা তাই মনে করছেন। জেনারেশন ওইটা এনজয় করতে পারবে না এই টাকা, বরং তোমার ঝুঁকি থেকে গেল। তুমি জেলে আছো, বহু লোক জেলে আছে, কেস খেয়ে আছে, বিদেশে লুকিয়ে আছে, পালিয়ে আছে, তাহলে তুমি এত বড় অপরাধটা কেন করলা? কি তোমার, তুমি আজকাল দুদিন পরে তুমি মরে যাবা, এই জিনিসটা তাকে থামানো উচিত। অল্প কিছু দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তৃপ্ত না থেকে চিহ্নিত সকল দুর্নীতিবাজকে আইনের আওতায় আনার পরামর্শ দেন সমাজবিজ্ঞানী। এটার থেকে উত্তরণ পেতে হলে আমাদের এই যে মানে একটা মানুষের মানে সে যে এই অপরাধ করলে পরে যাতে কোনোভাবে পার না পায় সেই জিনিসটা নিশ্চিত করা, একই সাথে আমাদের সমাজের ভেতর যেন এই ফাঁকটা না থাকে সেই ফাঁকগুলো বন্ধ করা। হয়তো কোনো কারণে